وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ প্রশ্ন করছেন, হাদিস আছে যে সুরা ফাতিহা ছাড়া সলাৎ হয় না। যদি কেউ জানাজার সলাতে সুরা ফাতিহা না পড়ে তাহলে কি তার সলাৎ হবে? দেখেন, জানাজার সলাতেও সুরা ফাতিহা পড়া হচ্ছে শরীয়তের বিধান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাআলম, যাতে জানো যে এটি হচ্ছে আন্নাহা সুন্নাহ, এটি হচ্ছে সুন্নাহ। তো জানাজাতেও সুরা ফাতিহা পড়ে নিতে হবে। ওলামার ইখতলাফ করেছেন, যখন ইখতলাফ হবে, মতবিরোধ হবে, তখন আমাদেরকে ফিরে যেতে হবে ফরুদ্দুহেল্লাহরসুল, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, মানে আল্লাহর কিতাব কোরআনে করিমের দিকে। কোরআনে করিমের সমাধান জানাজার সালাতে কি করতে না হবে, যদি না পাই তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতে আদর্শে আছে, সাহাবিরা সুরা ফাতিহা পড়েছেন জানাজায়, সুতরাং সুরা ফাতিহা পড়বেন। আমি বলবো না যে সুরা ফাতিহা ছাড়া জানাজার সলাৎ হবে না, কিন্তু তারপরেও আপনার সুন্নতের খেলাফ সলাৎ হচ্ছে, সলাৎ কবুল হবে কি হবে না আল্লাহই ভালো জানেন। আপনি করবেন না অথচ আপনি জানারও চেষ্টা করলেন না আর জানলে পালন করলেন না, তো আল্লাহ কি কবুল করবেন? একটা লোক জানে না মাস আল্লাহ, সেটা আলাদা কথা। আর আপনি জানার সুযোগ আছে, জানলেন না, আপনি অজ্ঞত হয়ে গেলেন, তাহলে আপনি ফরজ ত্যাগ করলেন না? আপনি এলিম শেখা ফরজ ছিল, জানাজার সহি শুদ্ধ তরিকা শেখা ফরজ ছিল, তারপরে জানার পরে যদি গোড়ামি করে পালন না করেন, হাদিস বিরোধিতা করেন, তাহলে আপনি হাদিস অমান্য করলেন না? আপনি আংশিকভাবে মুনকারে হাদিস না আপনি? আল্লাহ রাব্বুল আলামিন যেন বোঝার তৌফিক দান করেন। আর এই ধরনের প্রশ্ন আসলে পছন্দনীয় না। হাদিসে একটি জিনিসকে বলা হয়েছে যে করতে হবে, আর বলে ওইটা না করলে কি হবে না, দাড়ি না রাখলে কি হবে না, অমুক কাজটা না করলে কি হবে না, টাকনার নিচে কাপড় থাকলে কি নামাজ হবে না? আরে টাকনার নিচে কাপড় হারাম, দাড়ি মন্ডন করা হারাম, সুরা ফাতিহা ছাড়া সলাত আদায় করা জানাজা হলেও সেটা শরীয়তের সহি সুন্নার খেলাফ, সুতরাং কেন এমনটা করবেন আর কেন এইরকম প্রশ্ন করবেন? জি, ইন্নামা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি হাকামা বাইনাহুম, মুমিনদের কথা এমন হওয়া উচিত যখন আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হবে ফয়সালা নেওয়ার জন্য, দিন দুনিয়ার ফয়সালা, আই ইয়াকুলু সামিনা ওয়া আতানা, বলবে আমরা শুনলাম এবং মানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা যা আছে শুনলাম, জানলাম, জানবো এবং মানবো, ওরাই সফল কাম হবে। আর ওরা ব্যর্থ হবে যারা জানলো তারপর আমল করলো না, অথবা জানলোই না, যারে সুরা ফাতিহা জানা যে পড়তে এটা জানলোই না, জাহিল থেকে গেল, আর যে জানলো আমল করলো না সে গোড়া মোকাল্লেদ থেকে গেল, অন্ধ থেকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা থেকে, আসলে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়াটা বড় একটি ফিতনা। সাবধান হয়ে যায় যেন ওইসব লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের নাফরমানি করে, আনতুসি বহম ফিতনা, তাদের ফিতনা এসে পড়বে, সহি ইসলাম খুঁজে পাবে না, সহি ইসলাম থেকে দূরে থেকে যাবে, হ্যাঁ তাদের দিনের ওপর বালা মুসিবত নেমে আসবে, এটি ফিতনা, অথবা দুনিয়াবী পার্থিব বালা মুসিবত নেমে আসবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, হচ্ছে ফিতনা। আও ইউসিব হম আজাবুন আলিম, অথবা তাদের উপর মর্মান্তিক শাস্তি, বেদনাদায়ক শাস্তি নেমে আসবে দুনিয়াতে আখিরাতে। আল্লাহ যেন হেফাজত করে।